আগে সেজদা, আগে সেজদা। কষ্ট করছেন, সেজদা দেন, কষ্ট দূর করবেন কে? ওই ভান্ডারের কাছে নয়, বিভিন্ন জায়গায় নয়, একটা জায়গায়। সেটা কার? কার জায়গা? আল্লাহর জায়গা। কেউ ফিরে না খালি হাতে, কি জোরে বলেন, আল্লাহরে তোর দরবারেতে, বলেন কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে, মাওলারে তোর দরবারেতে। আপনাদের চট্টগ্রাম এসেছি অনেকদিন আগে, তো গরিবুল্লার ওখানে দেখি যে কিছু ভাইরা বলতেছেন, দয়াল বাবা রে দয়া করো আরে। আমি চিন্তা করলাম কি রে ভাই, আমি গিয়ে তাদের সাথে বসলাম। আপনি ওদের সাথে বসতে তো না বসতে দাওয়াত দিতে পারবেন না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তারকার পূজারীদের পাশে গিয়ে বসেছেন, গিয়ে দেখলেন যে তারা চাঁদের পূজা করে, তারার পূজা করে, ঠিক কি না? জান্না আলাইহিল লাইলুল আকাবান কালা হাযা রাব্বি, তিনি বললেন এটা আমার রব। ফালাম্মা ফালা কালা লা উহিব্বুল আফিলিন, যখন ডুবে গেল বললেন ডুবে যাওয়াটা আমার রব হতে পারে। فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَتْ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ, যখন চাঁদ ডুবে গেল তিনি বললেন আল্লাহ আপনি যদি হেদায়েত না দেন আমি হেদায়েত পেতে পারবো না। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ বিশাল বড় সূর্য দেখলেন ডুবে গেল, তিনি বললেন হে আমার জাতি, হে আমার বাবা, হে নমরুদ, হে মন্ত্রীর গোষ্ঠী, শুনো, মুশরিকদের সাথে আমার কোন সম্পর্ক নাই, কোন সম্পর্ক নাই। আমি মুখ ফিরাচ্ছি ওই আকাশের দিকে, ওই জমিনের দিকে নয়, সব যিনি বানিয়েছেন সেই আল্লাহর দিকে। একাগ্র চিত্তে আমি মুখ ফিরালাম, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, শেরেকের সাথে আমার কোন সম্পর্ক নাই, শেরেক আছে যেখানে আমরা নাই, ঠিক আছে? তো চাইবেন কার কাছে? ছেলে দরকার কার কাছে? ওই যে বাইজিদ মুস্তামিতে গিয়ে তাবিজ বেঁধে আছে বাচ্চারা, আপনাদের এখানে মানুষ কেউ যায় না, তাবিজ বেঁধে আসে আর তাবিজ নেয় ওখানে। তা আমি একবার গেলাম, একটা ছেলে বললাম কি তাবিজ লইয়ো, কো দামি তাবিজ, খটি 250 টিয়া, আর একটু দাও না, দাও না তো সাই কানা হুজুরে মানা করে দিয়ে দে, ঘরে গিয়া দেখবা দে, ঘরে যাই ভিতরে বরি তারপরে খাতে লাগাই আনা কেন সাই, আরে বড় থাবিস দিয়া মাথার টুপি টুপি দি লেখছে, বেশি করে লেখাপড়া করিবে তাহলে ভালো রেজাল্ট করিবে। আচ্ছা বলেন তো, বেশি করে যদি ভালো লেখা পড়ে ভালো রেজাল্ট তো হবেই, ঠিক না বেটে? ওই ছেলে কয়ানালে ঠিয়া দিয়ে দেয় দৌড় দিছে, ওই বন্ডার আর পাবে কোথায়? ও তো দিয়ে পার, আর খবর নাই। যদি দোয়া নিতে হয় মায়ের কাছ থেকে নাও, যদি দোয়া নিতে হয় বৃদ্ধ বাপের কাছ থেকে নাও, মাথায় হাত দিয়ে যা বলবে আল্লাহর আরশে লেখা হয়ে যাবে। মা ছেলেকে ডাকলেন, বুখারীর হাদিস, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, জুরাইজ নামাজে দাঁড়ানো। জুরাইজ বলছেন উম্মি ও আল্লাহ, উম্মি ও আল্লাহ, আমার মা একদিকে আমার আল্লাহ একদিকে, তিনি নামাজ ছাড়লেন না। মা বদুয়া করলো আল্লাহ, জুরাইজকে বিশ্ব মহিলার মুখ না দেখায় কবরে নিও না। চলে গেলেন মা, জুরাইজ মকবুল দোয়া ছিলেন, তিনজনের সাথে শিশুরা কথা বলেছে মাতৃকুলে, কয়জন? একজন হলেন ঈসা আলাইহিস সালাম, মাতৃকুলে কথা বলেছেন, আরেকজন ইউসুফ আলাইহিস সালামের সেখানে, আরেকজন হলো এই জুরাইজ। জুরাইজ
এবাদত করছেন, পাশে এক মহিলা গর্ভবতী হলো, মহিলাকে জিজ্ঞেস করলো কে গর্ভবতী করেছে, বলছে জোরাইজ করেছে। কোর্টে জোরাইজ কে আনা হলো? কোর্টে জোরাইজ কে আনা হলো? ওই পতিতা মহিলার সাক্ষী জিজ্ঞেস করছে জোরাইজ, এই মহিলা কি বলে শুনো। বলছে ওই বাচ্চাটা কোথায়, যে এই বাচ্চাটা দুনিয়াতে এসেছে। বলছে বাচ্চাটা আছে মায়ের কোলে। বলছে তাকে সামনে আনেন, বাচ্চার মাথায় হাত দিয়ে বলছে আল্লাহর হুকুমে তুমি সাক্ষী দাও কে তোমার বাপ। বাচ্চা মায়ের কোলে সাক্ষী দিয়েছে, ওই রাখাল আমার বাপ, জোরাইজ নয়। কিন্তু মা বলেছেন মৃত্যুর আগে বেশ্যা মহিলার মুখ দেখতে হয়েছে কিনা, হয়েছে কিনা। কত বড় জায়গা মা, কত বড় আল্লাহর ওলি মা। পাঁচবার আদাবুল মুফরাদে মায়ের কথা বলেছেন, পাঁচবার বিশ্বনবী সাল্লাম, আর বুখারিতে বলেছেন তিনবার। কয়বার? সবচেয়ে বেশি খেদমত করব কার? 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 ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বরকত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, মায়ের এত আদব, পিতার এত আদব ইসলাম ছাড়া আর কারো কাছে? কারো কাছে নাই, শিখায়ও না। এই দোয়াই তো কারো কাছে নাই পৃথিবীর। আমেরিকাতে এক আসরে যখন আমি দোয়াটার অর্থ বললাম, খ্রিস্টানরা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল। What a beautiful দোয়া, who taught you this দোয়া, কে শিখিয়েছে এত সুন্দর দোয়া? বললাম যিনি পিতামাতা দিয়েছেন তিনি শিক্ষা দিয়েছেন। কি দোয়া? রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, শিশুকালে যেইভাবে পিতামাতা আদর করেছে এইভাবে আমার পিতামাতাকে রহমতের কোলে রেখে দিও। সেই পিতামাতার জন্য দোয়া শিখিয়েছেন আল্লাহ। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ও মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। হে আল্লাহ, আমার সন্তানদেরকে আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। উম্মাতাম মুসলিমাতাল লাক, মুসলমান উম্মতের অংশ করেন, ঠিক কি না? আবার আল্লাহ বললেন কেন মুসলমান উম্মতের অংশ বা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে কবরে তোমরা যেও। আবার বললেন কারা মুসলিম শুনো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।